হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সানডে, আর সানডে যেমন বলেছিলাম আগের দিন যে বেটুর শরীরটা বেশ খারাপ, তো সত্যিই বেটুর শরীরটা বেশ খারাপ। ওর প্রচণ্ড কাশি হচ্ছে, তো তার জন্য ভাবলাম যে আজকে আর ড্রয়িং ক্লাসে পাঠাবো না। তো লেটও হয়ে গেছে আজকে একটু, মানে রোববারটা যেরকম হয় আর কি একটু, তো ওকে যেহেতু পাঠাবো না ভাবলাম, জ্বর চেক করলাম, তারপরে আমি নিচে এলাম। ও এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাক, ওকে উঠাইনি। আর এখানে আমি হাজব্যান্ডের জন্য চা আর পাউরুটি সেঁকে দিচ্ছি, তো একেবারে ও এটা ব্রেকফাস্ট করে নেবে। আর আমি জানি না কেন আজকে সকাল থেকে আমারও গলাটা বেশ খুশখুশ করছে, আমারও বেশ কাশি লাগছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে কাজগুলো গোছাতে হবে, কাজগুলো গোছাই, তারপরে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সানডে। তো চলো দেখতে থাকো সারাদিনটা ঠিক আমার কেমনভাবে কাটে। দেখেছো পিঁপড়ের জ্বালাতে কি অবস্থা, বাপরে বাপ! নতুন পাউরুটি আজকেও খুললাম, নতুন প্যাকেট পাউরুটির, তো আজকে ওপরের দুখানা পুরো একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো ওপরের এই দুখানা দেখেছো কত গুঁড়ো আর সাথে পিঁপড়েও বেরোচ্ছে। তো এই দুখানা সরিয়ে রেখে হাজব্যান্ডকে বাকিগুলো শেখে দিলাম পাউরুটি। এই যে আমার ইয়ামি আদা দেওয়া পুদিনা দেওয়া লাল চা, উফ, এর মর্ম যে বুঝে গেছে সে জীবনে স্বর্গ পেয়ে গেছে। আর এখানে ক্যান্ডিকেও দেখো এক টুকরো বিস্কুট দিয়ে দিলাম প্রতিদিনের মতন। লক্ষ্য করলে নাকি জানি না আমার হাত থেকে পুরো কেড়ে নিয়ে নিল বিস্কুটটা। তো এখানে দেখো দুজনেই হাফ রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেটুকে পাফটা দিয়ে দিচ্ছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওর জন্য। কাশি হলেই মানে যে শ্বাসকষ্টটা হয় তার জন্য ইনহেলারটা ওর মাস্ট, তো ওকে ইনহেলার দিয়ে দিলাম। বাকি দেখো ব্যাগ রেডি করে নিয়েছি, সমস্ত কিছু রেডি, চলো এবার বেরোবো। ওর যেমন কাশি হচ্ছে আজকে সকাল থেকে, যে কি হয়েছে আজকে সকাল থেকে আমারও খুব কাশি হতে স্টার্ট করে, খুব সকালে হয়নি, এই কিছুক্ষণ এই স্নান করার পর থেকে দেখছি কাশিটা যেন বেড়ে গেল, প্রচন্ড গলাটা খুসখুস খুসখুস করছে। কি বলে মা? হ্যাঁ, তেল লাগাতে হবে, প্রচন্ড গলা খুসখুস করছে। যাই হোক, তো চলে এলাম বাড়িতে, আর বাজছে এই মুহূর্তে 11টা। মায়ের এদিকে রান্না মোটামুটি হয়ে এসছে, এখন এই মুহূর্তে হয়েছে যেটা সেটা হচ্ছে এই যে সোয়াবিন আলু পটল দিয়ে একটা শুকনো শুকনো সবজি। আর আমার এত জোর খিদে পেয়েছে বিশ্বাস করো, যেহেতু টিফিন করার না, যখনই কোথাও বেরোনোর থাকে আমি কিছুতেই টিফিন করার সময় পাই না, এত কাজ থাকে, কাজে কাজে কি করে যে সময় পেরিয়ে যায়। আর তারপর এই বেটুকে এখন ওষুধ দেওয়া, তারপর পাফ দেওয়া, এগুলো যেহেতু এক্সট্রা কাজ থাকে, সেহেতু এক মানে ওই জন্য আরোই খাওয়া হয় না, আমার এমনিতেই খাওয়া হয় না, এখন আবার আরোই না। তো তার জন্য বাড়িতে এসে মাকে বললাম 11টা বাজুক, আমাকে যেমন করে হোক সামান্য একটু মুড়ি দিয়ে দাও। এই যে মুড়ি অল্প নিয়ে নিলাম, আর ওই সবজিটা সবজিটা দিয়ে মুড়ি মেখে এখনই খেয়ে নেবো, হচ্ছে গিয়ে ব্যাপার। তো আরেকজন এখানে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, এই যে চানাচুর মুড়ি, তাই তো ভালো চানাচুর মুড়ি, ছাড়ি দেখে মুখে লাগিয়েছে। তো চলো, আর এই দেখো এই জামগুলো আমি নিয়ে এলাম, আমি নিয়ে এলাম বলতে আমাকে একটা আজকে এক কাকু এসেছিলেন, তো সেই কাকু কাকুদের গাছের জাম নিয়ে এসেছিলেন, এই যে এক জাম, দারুণ তো কথাটা। এই যে দুজনে এখানে বসে আছে। এই যে মা কি করছো? এই যে হ্যাঁ মটনের মশলা, জ্বর নেই, জ্বর হয়নি, অল্প আছে না? আর এটা এইটা কোথা থেকে আমদানি করলো আগে বলো, এই চৌকিটা কোথা থেকে আমদানি করলো? এটা ছিল না, আমি এসে দেখছি এটা পাতা রয়েছে, কাদের এটা? কারণ এটা কিন্তু ভীষণ মানে খুব সুন্দর জিনিসটা, ভীষণ সুন্দর, বসে আরাম, বসে কাজ করে আরাম, ভীষণই সুন্দর। কাটো সবজি, চলো আমি একটু মায়ের সাথে বসে বসে গল্প করি। গুড ইভিনিং বন্ধুরা, বাজে মুহূর্তে বিকেল 5:15, আর একটু রেডি টেডি হয়ে গেছি দেখো, ঠিক আছে।
তো রেডি হয়ে গিয়ে ভাবলাম যে যে চিত্রালয়ে যে বড় মেলাটা হয় রথের, তো সেই মেলাটা থেকে একটু ঘুরে আসা যাক। সেই যখন বাইরে বেরোলাম আর রোববারও, তো ভাবলাম যে চলো একটু মেলা থেকে ঘুরে আসা যাক। ওই জন্য আমিও যাচ্ছি আর আমার মাকেও টানতে টানতে আমি নিয়ে যাচ্ছি যে চলো, আমি একা বাচ্চাটাকে নিয়ে কোথায় ঘুরে বেড়াবো। তো হাজব্যান্ড যাবো না বলেছে, ও বললো যে তো তুমি বেটুকে নিয়ে চলে যাও। তো আমি বেটুকে নিয়ে একা চলে যেতেই পারতাম, দেখলাম মাও ঘরে বসে বসে কি করবে, চলুক আমার সাথে। মাকে একরকম জোরজার করেই নিয়ে যাচ্ছি। তো চলো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো দেখতে থাকো, মেলার ভিডিওগুলো শেয়ার করছি। চলো বেরোনো যাক, চলো। আচ্ছা বেটা, চলো বেরোনো যাক, চলো বেরোনো যাক। তো বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে বাবা চলে গেল, আমরা তিনজনই এবার ঢুকবো মেলাতে। আর এই যে ঢুকছি, আর আজকে যেহেতু সানডে, ওরে বাপ রে, ঢোকার মুখ থেকে দেখো কি ভিড়, কি ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছিল সানডেতে। তো গাড়ি ঘোড়া মানুষে পুরো একদম মেলা জমজমাট, যাকে বলে একদম জমে ক্ষীর মেলা। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। ক্যামেরা ঘোরাতেই চোখ গেল এই সিনটার উপরে, ভরসার হাত, তাই না? তো যে মেলায় যাই না কেন, এই বেতের সেটগুলো দেখতে আমার এত ভালো লাগে, আমিও আমার মনে হয় আমার বাড়ির জন্য কিনি কিনি। কিন্তু হাজব্যান্ড খুব চিৎকার করে, হাজব্যান্ড বলে যে ওগুলো নিয়ে লাভ নেই, পোকার ধরে যাবে। তাই কি হয় বলো? এই দেখো আবারও সেই কাপেলটা, দারুণ লাগলো কিন্তু দেখতে তাদেরকে। আমি ক্যামেরা ধরেছিলাম ঠিকই, কিন্তু ওদের দিকে চোখও বারবার যেন চলে যাচ্ছিল। তো চলো আস্তে আস্তে ঢোকা যাক। এই পোর্শনটা মেলার এমন একটা পোর্শন, এই দিক থেকে চতুর্থ মানে চারিদিকে রাস্তা চলে গেছে। এবার তোমাকে এখানে দাঁড়িয়ে চুজ করতে হবে তুমি কোন রাস্তায় যাবে। তো আমরা চুজ করলাম যে রাস্তাটায় আগে রথ দর্শন হবে, সেই রাস্তাটাতেই মাকে বললাম চলো যাই এখানে, এই রাস্তা দিকে গিয়ে আগে জগন্নাথদেবকে দর্শন করে আসি, রথের দড়ি প্রণাম করে আসি, তারপর চারিদিকটা ঘোরা যাবে। তো এই যে চলে এসেছি দেখো রথের কাছে, আমি মাকে বললাম যে তুমি বেটুকে নিয়ে রথের এখানে দাঁড়াও, ওকে প্রণাম করাও, আমি ভেতর থেকে প্রণামীটা দিয়ে আসি আর প্রসাদ নিয়ে আসি। তো ওখানে দেখলাম চাঞ্জল আর প্রসাদ দিচ্ছিল, তো আমি প্রণামী দিয়ে সে ওগুলো নিয়ে এলাম আর ওদের জন্যও নিয়ে এসেছিলাম। ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে ধরে সেটা করা সম্ভব নয়। তো এই যে চলো জগন্নাথ দেবকে দর্শন করাই, জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে দর্শন করার পর আবার ফেরও ঢুকলাম মেলায়। এই মেলাটা এতটাই বড়, বিশ্বাস করবে না, বেটুর জন্য দু একটা জিনিস খুঁজতে খুঁজতে পুরো মেলাটাই যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আর যেটা টার্গেট নিয়ে গেছিলাম বাড়ির জন্য, মানে মায়ের বাড়ির জন্য, সেটা হচ্ছে বেডশিট।
বাবা বলেছিল তিনখানা বেডশিট অবশ্যই নিয়ে আসবি, তো দুখানা ছোট ছোট ডিভানটার জন্য আর একটা বড় ডিভানটার জন্য, মানে দুটো সিঙ্গেল বেডশিট আর একটা ডবল বেডশিট। তো এই দেখো এইটা ডবল বেডশিট, এই একটা নিলাম মাদের জন্য, আমি চয়েস করলাম অবশ্য। আর এই যে দুটো সিঙ্গেল বেডশিট, এই দুটো চাদরই আমার ভীষণ পছন্দ, মানে তিনটেই পছন্দ হয়েছে, তবে এই সিঙ্গেল বেডশিট দুটোর বেশি পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে খুব সুন্দর কালার কম্বিনেশন, আর কাপড়টাও বেশ সুন্দর। তো এবার বেরোলাম, নাগরদোলা করে ঝোঁক করলো, আর বিশ্বাস করবে না বেলুন শুটিং, ওরে বাপ রে, কোথায় যে দেখলো, কিভাবে যে শিখলো ভগবান জানে। বেলুন শুটিং খুঁজে খুঁজে আমাদের মাথা খারাপ করে দিল, শেষমেশ খুঁজে না পেয়ে চাপালাম হচ্ছে ওকে এই যে এই এই রাইডারটাতে, এটাতে দেখেই বলছে চাপবো, বলছে ঠিক আছে চল এলিফেন্টে চাপ। তো এখান থেকে মজার বিষয় হচ্ছে ওখানে, এই দেখো দেখতে পাচ্ছে, এই মাত্র নিজেই দেখতে পেলো যে কর্নারটাতেই এই যে বেলুন শুটিং এর দোকান, ওরে বাপরে, সে যে কি খুশি কি আনন্দ। প্রথম কথা তো নিজেই খুঁজে বের করলো যে ওখানে, তো আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি যে তুই নাম, তারপরে বেলুন শুটিংয়ে যাব। আর এই যে দেখো বড় নাগরদোলাটা, কিন্তু আফসোসের ব্যাপার হলো চাপতে পারলাম না, বেটুর এত জোর কাশি উঠে গেছে, এত জোর কাশি উঠে গেছে, তেমনি বৃষ্টি, মানে যা তা অবস্থা হয়ে আমরা আজকে বাড়ি ফিরেছি। আর বেটুর এমন কাশি স্টার্ট হয়ে গেছে যে মানে অর্ধেক মেলা দেখে আমাদেরকে ঘুরে আসতে হলো, এমন কাশি, খুব একটা না কিছু নিতে পারলাম না কিছু, খুব একটা দেখতে পারলাম না, মানে একদম যা তা অবস্থা। তো যাই হোক কোনো রকম ভাবে দু চারটে জিনিস কিনলাম, তারপরে ওর জিনিস কি মানে করতে করতেই আমাদের টাইম চলে গেল, তো সেই মানে মনের মতো করে আর কি ঘুরতে পারলাম। চলো এবার এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, দেখি মা কি করে, তো তারপরে যাবো হচ্ছে বাড়ি। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে সকাল অর্থাৎ সোমবারের ভিডিও, আর বেটুর জন্য টিফিন তৈরি করছি কারণ জানো সোমবারে স্কুল আছে। তো যাই হোক, আগের দিনকে ভিডিওটা আমি একেবারে এন্ড করতে পারলাম না বিভিন্ন রকম কারণে, এসে বেটুর পা ওষুধ সমস্ত কিছু ছিল, এমন সেই মানে মারাত্মক কাশি উঠে গেছিলো বলে বোঝানো যাবে না। সে যাই হোক মোটামুটি ওষুধপাতি দিয়ে সব কিছু খাইয়ে টাইয়ে ওকে পাঠিয়ে দিলাম হচ্ছে স্কুল, আর আমি নিয়ে চলে এলাম আমার ফেভারিট পুদিনা দিয়ে আদা দিয়ে লাল চা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি চা খেতে খেতে এন্ড করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আজকের মতো চলো আসি, টাটা বাই।